প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। অষ্টম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের ধারাবাহিক আলোচনা। এবার আলোচনা করব পাঁচ নম্বর প্রশ্নটি। পাঁচ নম্বর প্রশ্নটি হলো, যদি এ প্লাস বি প্লাস সি সমান জিরো হয় তবে প্রমাণ করো যে এ স্কোয়ার কমা বি সি আবার বি স্কোয়ার কমা সি এ ও সি স্কোয়ার কমা এ বি এই তিনটি বিন্দু সমরেখ হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। যেখানে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, এ বি সি কখনোই পরস্পর সমান হবে না। তো এখানে একটা আমাদের শর্ত দেওয়া হলো যে এ প্লাস বি প্লাস সি সমান জিরো হবে, তো সেক্ষেত্রে আমাদের এই তিনটি বিন্দু সমরেখা হবে কিনা সেটা আমরা প্রমাণ করে দেখব। তো আমরা লিখব যে প্রদত্ত বিন্দু তিনটি প্রদত্ত বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে এ স্কোয়ার বি সি বি স্কোয়ার সি এ ও সি স্কোয়ার কমা এ বি। এরপর আমরা লিখব যে অতএব বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু মডুলাস অফ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তারপর বি সি বি সি সি এ বি, আর সূত্রে ওয়ান ওয়ান ওয়ান। এবার আমরা ক্ষেত্রফল বের করব। হাফ আমাদের থেকে যাবে, আমরা শুরুতেই এই এ স্কোয়ার নিয়ে কাজ করব। তো এ স্কোয়ার নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের কি হবে, এই সারি এবং এই কলাম আমাদের বাদ যাবে। তাহলে এই সারি এবং এই কলাম যদি বাদ যায় তাহলে আমাদের এই সি এ বি ওয়ান ওয়ান এই চারটি নিয়ে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সি এ সি এ দিয়ে ওয়ানকে গুণ করলে সি এ মাইনাস, এটা সূত্রে মাইনাস, এ বি দিয়ে ওয়ানকে গুণ করলে এ বি, প্রথমে প্লাস তারপরে সূত্রে মাইনাস দিতে হবে। মাইনাস দেওয়ার পর আমরা বি সি নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের টি আকারে বাদ যাবে, আমরা যে বড় হাতের বর্ণ টি লিখি এই টি আকারে আমাদের বাদ যাবে। তাহলে এই কলাম এবং এই সারি, তাহলে আমাদের থাকবে বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান ওয়ান। তো বি স্কোয়ার দিয়ে যদি আমরা ওয়ানকে গুণ করি, আগে বি সি নিয়ে নেব, তাহলে বি স্কোয়ার সূত্রে মাইনাস দিলাম তারপর ওয়ান দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে সি স্কোয়ার, এবার সূত্রে প্লাস দেব। দেওয়ার পর আমরা যদি এই ওয়ান নিয়ে কাজ করি তাহলে আমাদের কী হবে, এই কলাম এবং এই সারি বরাবর বাদ যাবে, বাদ দিলে তাহলে আমাদের থাকবে বি স্কোয়ার। তো বি স্কোয়ার ইন্টু এ বি সূত্রে মাইনাস সি স্কোয়ার ইন্টু সি এ, আমরা এভাবে লিখে নেব। এরপর আমরা লিখব বা আচ্ছা সমান চিহ্ন দিতে হবে আমাদের, তাহলে হাফ ইন্টু তো এ স্কোয়ার ইন্টু এ যদি আমরা কমন নেই, ফেল করো, এখানে আমরা এখান থেকে এ কমন নেব, তাহলে আমাদের কি হবে, সি মাইনাস সি মাইনাস বি হবে। আমরা যদি
আচ্ছা, এখানে আমরা এক কাজ করব, যেহেতু এখানে বি স্কোয়ার সি স্কোয়ার, আমরা মিল করার জন্য মাইনাস এ কমন নেব। তো মাইনাস এ যদি কমন নেই, তো মাইনাসটা সামনে দিলাম, আর এখানে এ নিলে তাহলে আমাদের হবে বি মাইনাস সি। এখানে খেয়াল করো তোমরা, এখানে যদি মাইনাস কমন নেই তাহলে এ বির আগে প্লাস হয়ে যাবে আর সি এর আগে মাইনাস হয়ে যাবে, তার মানে এখানে মাইনাস এ কমন নেব। তো সেক্ষেত্রে আমার এটা প্লাস বি আর মাইনাস সি হয়ে যাবে, সেটাই আমি লিখলাম। তারপর এখানে থার্ড ব্র্যাকেট দেব, মাইনাস এ এভাবে মাইনাস লেখা যাবে না, তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। আমরা এখানে মাইনাস এ এভাবে মাইনাস এ কমন নেব। মাইনাস এ যদি কমন নেই এরপর এখানে আমরা কি করব, পরেরটাই দেখো, খেয়াল করো, মাইনাস বিসি। তো এখানে আমরা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্র ফেলবো, আমাদের মাইনাস বিসি থেকে যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্র বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তারপর এখানে আমাদের এই প্লাস, আমরা এখানে প্লাস দিয়ে নেব, প্লাস এখানে আমরা একটু গুণ করে নেব, সেটা হলো এই যে বি স্কোয়ার আর বি গুণ করলে, বি স্কোয়ার আর বি গুণ করলে আমরা পেয়ে যাব এ বি কিউব সূত্র মাইনাস এ সি কিউব। তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ করব। এখানে আমরা যদি গুণ করি, সি স্কোয়ার আর সি গুণ করলে এ সি কিউব। তো এখানে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার আর এ গুণ করলে মাইনাস এ কিউব লিখতে পারি, আর এখানে বি মাইনাস সি। তারপর এখানে মাইনাস বি সি ইন্টু বি প্লাস সি আর বি মাইনাস সি প্লাস, এখানে কিন্তু আমাদের কমন যায় যে এ কমন যায়, এ যদি কমন নেই তাহলে আমাদের হয় বি কিউব মাইনাস সি কিউব। ব্র্যাকেট ক্লোজ করব। তো এখানে হাফ ইন্টু আমাদের এখানে মাইনাস এ কিউব থেকেই যাবে, থাক বি মাইনাস সি এটাও রেখে দেব। তারপর বি সি বি প্লাস সি, তারপর বি মাইনাস সি প্লাস, এখানে কিন্তু আমরা একটি সূত্র ফেলতে পারি, সেটা হলো যে এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ বি মানে হলো বি সি প্লাস সি স্কোয়ার। আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি এখানে, আর হাফ ইন্টু আমরা এ বি মাইনাস সি, বি মাইনাস সি, বি মাইনাস সি কমন নেব। তো বি মাইনাস সি যদি আমরা কমন নেই তাহলে এখানে পেয়ে যাব মাইনাস এ কিউব। এখানে মাইনাস বি সি দিয়ে আমরা যদি গুণ করি তাহলে বি স্কোয়ার সি মাইনাস বি সি স্কোয়ার, আর এখানে আমাদের থেকে যাবে এদের যদি আমরা গুণ করি তাহলে আমরা লিখতে পারি যে এ বি স্কোয়ার প্লাস এ বি সি প্লাস এ সি স্কোয়ার। তো আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দেব। তো হাফ ইন্টু এবার বি মাইনাস সি আমাদের থাক, আমরা এখানে বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বিটা বের করে নেওয়ার চেষ্টা করব। তো এই যে এ সি স্কোয়ার, এ সি স্কোয়ারের সঙ্গে যদি আমি মাইনাস এ কিউব নিই, আমি এভাবে লিখতে পারি, মূলত আমি সি মাইনাস এটা বের করব। তো সেক্ষেত্রে আমি এ সি স্কোয়ারটা আগে লিখব যেহেতু প্লাস আছে, আর মাইনাসটা পরে দেব এ কিউব। তারপর মাইনাস বি স্কোয়ার সির সঙ্গে যদি আমি এ বি স্কোয়ার নেই, মাইনাস বি স্কোয়ার সির সঙ্গে আমি নেব এ বি স্কোয়ার। তারপর মাইনাস বি সি স্কোয়ারের সঙ্গে যদি আমি মাইনাস বি সি স্কোয়ারের সঙ্গে আমি তাহলে নেব এ বি সি, এভাবে মিল করব। তাহলে হাফ ইন্টু
বি মাইনাস সি আমার থেকেই যাবে। এখানে যদি আমি এ কমন নেই তাহলে আমার হয়ে যায় সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে যদি আমি বি স্কোয়ার কমন নেই তাহলে আমি পাব সি মাইনাস এ। আর এখানে যদি আমি বিসি যদি কমন নেই তাহলে আমি পেয়ে যাব সি মাইনাস এ। দ্বিতীয় বন্ধনী দ্বারা আমি আবদ্ধ করব। তারপর হাফ ইন্টু বি মাইনাস সি, তো এখানে যদি আমি সূত্র ফেলে দিই সি প্লাস এ আবার সি মাইনাস এ, এখানে বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ থেকেই যাবে, আমার এখানে মাইনাস বি সি ইন্টু সি মাইনাস এ রেখেই দেবো। তো এখানে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তারপর হাফ ইন্টু বি মাইনাস সি, এই যে সি মাইনাস এ সি মাইনাস এ সি মাইনাস এ, আমি তোমাদের বলেছিলাম যে সি মাইনাস এটা আমার নিতে হবে, তাহলে এখানে আমি পাব এ সি প্লাস এ স্কোয়ার, আর এখানে পাব মাইনাস বি স্কোয়ার, আর এখানে পাব মাইনাস বি সি। এবার আমার এ মাইনাস বি দরকার, আমি যদি এ মাইনাস বিটা নিতে চাই তাহলে বি মাইনাস সি সি মাইনাস এ, তো এখানে এক কাজ করতে পারি আমি, আমার দরকার মূলত এ মাইনাস বি, তো আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নেব আবার এ সি মাইনাস বি সি নেব। তাহলে আমি লিখতে পারি যে এ সি মাইনাস বি সি প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি এখানে হাফ ইন্টু বি মাইনাস সি সি মাইনাস এ রেখে দেব। তো এখানে যদি আমি সি কমন নেই তাহলে পাবো এ মাইনাস বি, এখানে যদি আমি সূত্র ফেলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে আমি দ্বিতীয় বন্ধনী দেব। তাহলে হাফ ইন্টু বি মাইনাস সি সি মাইনাস এ, আর এখানে এ মাইনাস বি আমার কমন যায় তাহলে এ মাইনাস বি, আর এখানে থেকে যায় সি প্লাস এ প্লাস বি। তো আমাদের প্রশ্নে কিন্তু ছিল যে হাফ ইন্টু বি মাইনাস সি সি মাইনাস এ এ মাইনাস বি ইন্টু, প্রশ্নে আমাদের ছিল যে এ প্লাস বি প্লাস সি এর মান, কিন্তু দেখো প্রশ্নে কিন্তু দেওয়াই আছে যে যদি এ প্লাস বি প্লাস সি সমান জিরো হয় তবে প্রমাণ করো যে বিন্দু তিনটি সমরেখ, আর বিন্দু তিনটি সমরেখ হবে যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা শূন্য দেখাতে পারি। তো হ্যাঁ, আমাদের শূন্য এসে যাবে, সে পর্যায়ে চলে এসেছি আমরা। তো হাফ ইন্টু এখানে এ প্লাস বি প্লাস সির মান কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে জিরো, তো জিরো দিয়ে যেটাকে আমরা গুণ করি না কেন পুরোটাই তখন কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে, জিরো ইন্টু সামথিং মানেই হলো জিরো। তো এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু সর্বশেষ হিসেব নিকাশ করে জিরো দেখাতে পারলাম, তো ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু জিরো হয়ে গেল, আমরা এটাও জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল জিরো হবে তখনই যখন তিনটি বিন্দু দ্বারা গঠিত ওই ত্রিভুজ হবে, এবং যে শীর্ষ তিনটি বিন্দু দ্বারা ওই ত্রিভুজ গঠিত হবে তখন ওই ত্রিভুজের শীর্ষ বিন্দু তিনটি সমরেখ হলেই ওই ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়ে যায়। তো যেহেতু এখানে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়ে গেল তার মানে আমাদের বিন্দু তিনটি সমরেখ, তো আমরা এখানে বলতে পারি যে যেহেতু ক্ষেত্রফল শূন্য সুতরাং বিন্দু তিনটি সমরেখ, এটা প্রমাণিত, যেহেতু ক্ষেত্রফল শূন্য সুতরাং বিন্দু তিনটি সমরেখ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে তোমার সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও, যেন তারা উপকৃত হয়। সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে তোমাদের মতামত জানাও।